মঞ্চে থাকছেন টেক্কা রাজা বাদশার জনপ্রিয় নায়িকা আরাধা। সো ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ ওয়েলকাম, মঞ্চে আসছেন রেশমি চক্রবর্তী এবং ওয়ান এন্ড অনলি আরাধা। একবার ঝুরে হাততালি চেয়ে নেবো দুজনের জন্যই একসাথে, এভরিওয়ান টুগেদার। কেমন আছো সবাই? এইদিকে সবাই কেমন আছো? আর একটু জোরে শুনবো। আর এইদিকে বাবা শুধু একজন হাত তুলে বললো, ভালো, পেছনে কেউ হাত তুলছে না। বলো কিছু, কেউ কথাই বলছে না। দেখো আমি বলে রাখি প্রথমেই, এটা এনার্জির ব্যাপার নয়। এখানকার দর্শক সিনেমা হলের মতো করে অনুষ্ঠান দেখেন, তারা সেজে গুজে এসে বসেন, হাতে পপকর্ন চিপস নিয়ে চুপচাপ অনুষ্ঠান আদায় করে নেন, তাদের মন মতো করে তারা এনজয় করে নিয়ে নিস্তব্ধ হয়ে একটা ভালো দর্শকের পরিচয় দেন, এটাও কিন্তু প্রয়োজন। ওই হইচই উৎপাত একটা টেনশন থাকে, আমরা এটা ফ্রিলি পারফর্ম করতে পারি। তবে এই তিনজনকে দেখে রেশমিদি কি মনে হচ্ছে জানো? কি মানে তিনটে ইলেকশনের পতাকা মনে হয় পাশাপাশি দাঁড়িয়ে দেখো। জোরে হাততালি চাই, দুজন অভিনেত্রীকে একসাথে পেয়ে গেছি, একটু জোরে হাততালি চাই সবাই মিলে। দেখুন লাইভ অনুষ্ঠান চলছে মাধবপুর অভিনন্দন সংঘ, জোকস পাঠ, স্বপ্ন নয় সত্যি, দুজন অভিনেত্রীকে একসাথে আমরা পেয়েছি। দুজনকে জিজ্ঞেস করবো কেমন আছো। আমার তো বেশ ভালোই কাটছে। আর আমার কাছে এই জায়গাটা তুমি হয়তো জানো না যে আমার কাছে এই জায়গা এবং এখানকার যত দর্শক তারা কিন্তু নতুন নয়, আমি এটা রিপিট ইয়ার আসছি এখানে এবং এটা একমাত্র পাপাইদার জন্যই সম্ভব হয়েছে। তো আমি সবার কাছ থেকে মা এবং ওর হয়েও একবার পাপাইদার জন্য জোরে হাততালি শুনে নেবো, জোরে। বুঝে যাচ্ছি আর, মানে ঠান্ডায় জমে গেছে, ঠান্ডার আজকে ভালোই পড়েছে, প্রচণ্ড রকমের। চলো নেক্সট, কি প্ল্যান রেশমিদি? এটা কি তোমার মানে বরের উদ্দেশ্যে? এই গানটা কি তোমার বরের উদ্দেশ্যে বলতে পারো?
চুপচাপ কেন?